ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেসের কেবিন থেকে আব্দুর রশিদ নামে এক যাত্রীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রোববার মধ্যরাতে ওই যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর জেলা পুলিশ সুপার জানান, আব্দুর রশিদ ঢাকার কাকরাইলের বই এবং কার ব্যবসায়ী। প্রাথমিকভাবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।